সুপ্রিয় দর্শক, টান টান উত্তেজনায় বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন টিম কুমিল্লাকে শোকের কালো ব্যাস লাগিয়ে এই প্রথমবার তামিম ইকবালের হাত ধরে বিপিএল এর শিরোপা জিতল টিম বরিশালরা। এতক্ষণে হয়তোবা লঞ্চের উপরে বসে কাপ বরিশালে চলে গেছে। এ পোলা পান, কি কইছিলাম? জিতবে বেটা মগো বরিশাল, আর আমরা জিততেও দেখাইছি। বুঝতে হবে বেটা মগো বরিশাল কি জিনিস, কুমিল্লার মতো চ্যাম্পিয়ন টিম রে নিমেষেই করে দিছি ফিনিশ। এ বেটা পোলা পান, তোরা একই খেললি, কেউ না শেষ ম্যাচ তোরা বরিশালের মতন টিমের কাছে হাইরে গেলি। আমি তো বুঝি না আমাদের টিমে এত সব পাটা পাটা পোলা পান থাকতে ওদের সাথে কিভাবে হারে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আইয়া খালাম্মা, এটা কোনো কথা হইলো নাকি? এই হারার পিছনে কিন্তু আমার কোনো দোষ নেই। আরে বেটা, আমার আরো তিন ওভার আগে নামাইলে কি হইতো? আমারে তিন ওভার আগে নামাইলে আমি বেটা 200 করে রাখে আসতাম, তখন ম্যাচটা কখনোই ওরা জিততে পারতো না। কুমিল্লাকে হারিয়ে তুমি কি এটা জানো যে এখানে কুমিল্লার থেকে অন্য কোন টিমের কষ্ট একটু বেশি হচ্ছে? কথাবার্তা সাবধানে কইস, তুই কি করতে চাচ্ছিস? এ ভাই, আমি কি কিছু তোমারে কইছি নাকি? তুমি হোদাই আমার উপর চিল্লাচ্ছ কেন? ও বুঝতে পারছি, সোরের মন পুলিশ পুলিশ, তাই না? ওরে পোলাপান, মোর মনের ভিতরে যে কি একটা শান্তি লাগতে আছে আজকের। জানি কোনোদিন বিশ্বকাপ নিতে পারবো না, তাই এই বিপিএল এর কাপই আমার কাছে বিশ্বকাপ। কেননা আজ পর্যন্ত কোনো বিপিএল এর চ্যাম্পিয়ন্স টিমে আমি ছিলাম না। এই সার কেইল মায়ার্স, এই পাড়ার ঘরে পাঠা একাই আমাদের শেষ করে দিয়েছে। এ ভাই, এখানে আমার কি দোষ রে ভাই? এটা তোমার দায়িত্ব। আর এমনিতে আমার লঞ্চে উঠতে খুব ভালো লাগে, তাই বরিশালের এই ভাতিজারা আমারে কইছিল যে আমি যদি ওদের কাপ জিতাই দিতে পারি তাহলে ওরা আমার লঞ্চ শুদ্ধা দিয়ে দেবে, তাই আর কি হালকার উপরে ঝাপসা দিয়ে তোমাদের কুমিল্লাকে পিছন মেরে দিছি। আরে এ শালার পোশালা রাম ছাগল, তুই আমার ধর্ম ভাই হয়ে তুই আমার সাথে এই বাটপুরিটা করতে পারলি? তুই জানিস যে তোর রাসেল পাড়া ভাই কুমিল্লার এই টিমে সবসময় বর্তমান চ্যাম্পিয়ন হয়ে থাকে, এডি কি তোর মাথায় ছিল না? তুই বেটা একটা লঞ্চের লোভে পড়ে এটা করতে পারলি? তুই আমার ঘটনাটা আগে কইতিস, তোর একটা না তোর 10টা লঞ্চ কেনার টাকা দিয়ে দিতাম। শালার মাঙ্গের নাতি বাড়িহাট, তোর বিষয়টা আমি দেখতাছি। যাক ভাই, শেষ ম্যাচ আমরা কাপটা জিততে পারছি, আমার আর কিছুই লাগবে না। বিয়ের ডেট পিছাই দিয়ে আমি ফাইনাল ম্যাচ খেললাম, আবার কাপও জিততে ফেলাইছি। বাহ, আমার তো মনে হচ্ছে আমার বউটা খুব লাকি হবে। এই যে কুমিল্লার ভাই বেরাদাররা, তোমাদেরকে একটা কথা কই, আবার রাগ করো না কিন্তু, তোমরা যে ফাইনালে উইটটা যে খেলা খেলছো এটা কি কোনো খেলা? আমাদেরকে আমরা আগে ব্যাটিং দিছি কিসের জন্য? তোমাদের টিমে পাঠা ফোটা দিয়ে ভরা, তাই 200+ রান অনায়াসে হওয়ার কথা। আর 200+ রান হলে আমরা করবো ধুমধারাক্কা ব্যাটিং, তারপর দর্শকরা একটা সুন্দর ফাইনাল খেলা উপভোগ করবে। ও মা, তা না, তোমরা মিয়া 150 রান করে আসছো, এটা কোনো রান? হ্যাঁ, এটা কি কোনো খেলার ভিতরে পড়ে? মিয়া, এত সুন্দর একটা ফাইনাল ম্যাচে কিন্তু শুধু ফিল্ডিং করেছি, ব্যাট করতে পারি নাই শুধু তোমাদের জন্য। এ বেটা কোষ কি তুই, তোদের লাস্টে যেরকম ঢুস ঢাস পড়া শুরু করছিল, আমাদের যদি আর 20টা রান বেশি থাকতো তাহলে তো তোরা বেটা ম্যাচই হেরে যেতি। আইসে আমার। আরে বেটা, আমাদের প্লেয়ার তো তখন ইচ্ছা করে আউট হচ্ছিল, তোমাদের কুমিল্লার মনের ভিতরে একটু শান্তি দেওয়ার জন্যই। কেননা এত সুন্দর একটা ফাইনাল ম্যাচে কোন টিমকে এত বাজে ভাবে হারানো খুবই অমানবিক কাজ। আর তোমরা তো জানো আমাদের বরিশালের মন খুব উদর, আর তাই শেষের দিকে ইচ্ছা করে আউট হয়ে গেছি। সুপ্রিয় দর্শক, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাও পারলো না বরিশালকে হারাতে, শেষ ম্যাচ বরিশাল কাপটা লঞ্চে করে নিয়েই গেল। তো যাই হোক, খেলাটি কেমন উপভোগ করলেন, আর আপনার দল জিতছে নাকি হারছে কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, এবং পরবর্তীতে এরকম আরো ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স কে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বাল করে দেবো। কেন বলো?